লোভী কসাই। এক বনে জকুকাক নামে এক কসাই বাস করত। জকুকাক ছিল ভীষণ লোভী। পুরো বন জুড়ে একমাত্র জকুকাকেরই মাংসের দোকান ছিল। জকুকাক তার দোকানে মুরগি আর খাসির মাংস বিক্রি করত। তাই বনের সব পাখিরাই জকুকাকের দোকান থেকে মাংস কিনত। একদিন, আরে টোনা, কি খবর? এতদিন বাদে আমার দোকানে এলি, মাংস নিবি বুঝি? হ্যাঁ দাদা, আমার বাড়িতে আত্মীয় এসেছে, তাই মাংস নিতে এসেছি। তোমার দোকান ছাড়া তো আমাদের জঙ্গলে আর কোনো মাংসের দোকান নেই। হ্যাঁ, সে তো ঠিকই। তা বল, কিসের মাংস নিবি, মুরগি নাকি খাসি? দাদা, আগে বলো মুরগির মাংসের কেজি কত আর খাসির মাংসের কেজি কত? মুরগির মাংসের কেজি 500 টাকা আর খাসির মাংসের কেজি 1000 টাকা। ওরে বাবা, খাসির মাংসের কেজি 1000 টাকা? না দাদা, আমার কাছে অত টাকা নেই। তুমি বরং আমায় 1 কেজি মুরগির মাংসই দাও। এরপর টোনা টাকা দিয়ে মাংস নিয়ে চলে যায়। অন্যদিকে যজ্ঞকাক হাসতে থাকে আর বলতে থাকে, বোকা টোনা, আমি তো তোকে 5 গ্রাম মাংস কম দিয়েছি। টোনা, তুই তো কিছুই বুঝতে পারলি না। ভালোই হয়েছে, আমি এভাবেই সবাইকে মাংস কম দিয়ে অনেক টাকা আয় করব আর অনেক বড়লোক হব আমি। এই বলে যজ্ঞকাক হাসতে থাকে। যজ্ঞকাক এভাবেই সবাইকে মাংস কম দিয়ে অনেক টাকা হাতিয়ে নিত। কিন্তু বনের পাখিরা তা কিছুতেই বুঝতে পারত না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সুখী পাড়া আসে যজ্ঞকাকের দোকানে। যজ্ঞ দাদা, আমাকে 1 কেজি খাসির মাংস দাও তো। এই নাও সুখী, তোমার খাসির মাংস। তা দাদা, কত টাকা দিব? 1500 টাকা দাও। হায় হায় দাদা, কি বলছো, 1500 টাকা? আমি তো গত পরশু দিনই 1000 টাকা করে মাংস নিয়ে গেলাম, আর একদিন যেতে না যেতে দাম বেড়ে গেল। দেখো সুখী, আমি শহর থেকে মাংস কিনে আনি, আর এখন তো মাংসের দাম অনেক বেড়ে গেছে, বুঝতে পেরেছো? কিন্তু তাই বলে এত দাম বেড়েছে দাদা? আমাদের বনে তো অনেক দরিদ্র পাখি আছে, তারা এত দাম দিয়ে কিনতে পারবে না দাদা। দেখো সুখী, তুমি এত জ্ঞান দিও না তো, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। যাদের টাকা আছে তারাই মাংস কিনবে, আর যাদের টাকা নেই তারা কিনবে না। ব্যাস হয়ে গেল, যাক, এত কথা না বলে আমার টাকা দিয়ে চলে যাও তো এখান থেকে। এরপর সুখী পায়রা টাকা দিয়ে চলে যায়। এভাবে যজ্ঞকাক চড়া দামে মাংস বিক্রি করত। বনে মাংসের দোকান একটা হওয়ার কারণে বনের পাখিরা বাধ্য হয়ে চড়া দাম দিয়ে যজ্ঞকাকের দোকান থেকে মাংস কিনত। এরপর একদিন, যজ্ঞ দাদা, আমাকে 1 কেজি খাসির মাংস দিবে গো, আমার মেয়েটা আজ খাসির মাংস খেতে চেয়েছে। ও বাবা শালিক, তুই যে গরিব, আর তুই কি না এখানে খাসির মাংস কিনতে এসেছিস? খাসির মাংসের দাম জানিস তুই? কেন দাদা, কত টাকা দাম? 1 কেজি খাসির মাংসের দাম 1500 টাকা, এনেছিস তুই এত টাকা? কি বলছো কি দাদা, এত দাম? দাদা, আমি তো 500 টাকা এনেছি, তুমি না হয় এটা দিয়ে আমায় 1 কেজি মাংস দাও, আমি বাকি টাকাটা কালকে কাজ শেষে এসে দিয়ে যাব, কেমন? ও বাবা, বাকি দাম ফাঁকি, আমি ওসব বাকি টাকি দিতে পারবো না বাবু। টাকা দিতে পারলে নিয়ে যা, না হলে কেটে পড়। আমার অন্য কাস্টমারদের আসতে দে তো, তুই যা এখান থেকে। এই বলে যজ্ঞকাক শালিককে অনেক অপমান করে তাড়িয়ে দেয়। এভাবেই দিন চলতে থাকে। এদিকে যজ্ঞকাকের ব্যবসা মোটামুটি ভালোই চলতে থাকে। একদিন রাতে যজ্ঞকাক শুয়ে শুয়ে ভাবতে থাকে, এই বনে তো শুধু আমারই মাংসের দোকান আছে, আমি যতই দাম বাড়িয়ে দেই না কেন, সব পাখিরা আমার থেকে মাংস নিতে বাধ্য হবে, আর আমি চড়া দামে মাংস বিক্রি করতে পারবো। কিন্তু আমার এমন অন্য কোনো উপায় ভাবতে হবে, যার মাধ্যমে আমি কম খরচে অনেক মাংস পাবো আর অনেক চড়া দামে বিক্রি করতে পাবো। কিন্তু কিভাবে?
এইভাবে যোগুকাক অনেক ভাবতে থাকে। আর এমন সময় যোগুকাকের মাথায় একটা দুষ্ট বুদ্ধি চলে আসে। হ্যাঁ, পেয়েছি বুদ্ধি, এবার জমবে খেলা। এরপর থেকে এই বনের সব থেকে ধনী পাখি হব আমি, আর অনেক টাকা হবে আমার। আমি টাকার উপর শুয়ে বসে থাকবো। এই বলে যোগ্যকাক ঘুমিয়ে পড়ে। এরপর পরের দিন সকালবেলা যোগ্যকাক বাজার থেকে একটা ছোট্ট ছাগল কিনে নিয়ে আসে আর বলতে থাকে, ছাগল তো কিনে আনলাম, এবার আনবো আসল জিনিস, পাম্প মেশিন। হ্যাঁ, এই বলে যোগ্যকাক একটা পাম্প মেশিন কিনে আনে আর সেই পাম্প মেশিনের সাহায্যে হাওয়া দিয়ে সেই ছোট্ট ছাগলটাকে বড় করে তোলে। আরে বা, 2 কেজির একটা বাচ্চা ছাগলকে হাওয়া দিয়ে আমি 10 কেজি বানিয়ে ফেললাম। বাহ বাহ, বেশ ভালো বুদ্ধি আছে আমার। এখন তো এই ছাগল থেকে আমি অনেকগুলো মাংস পাবো, আর অনেক চড়া দামেও বিক্রি করবো। আমার তো ভেবে অনেক আনন্দ হচ্ছে, আমি অনেক টাকা রোজগার করব। এরপর যোগ্যকাক সেই ছাগলটাকে কেটে তার মাংসগুলো দোকানে নিয়ে যায়। মাংস নিয়ে যাও, মাংস, ভালো মানের ছাগলের মাংস নিয়ে যাও, নিয়ে যাও। কি গো দাদা, ভালো মানের মাংস মানে? তাহলে এতদিন কি আমাদের কাছে খারাপ মানের মাংস বিক্রি করেছো নাকি? আরে না, বোকা তো না, গতকাল আমি একটা বড় ছাগল কিনে এনেছি, আর অনেক স্বাস্থ্যবান জানিস, আর মাংসগুলো দেখ বেশ টাটকা। ও তাই নাকি, তাহলে আমায় 2 কেজি খাসির মাংস দাও। ও, মাংস দেওয়ার আগে একটা কথা বলে নেই তোকে, এবারের মাংসের দাম কিন্তু একটু বেশি, মানে 2000 টাকা কেজি, মনে রাখিস, কারণ এই ছাগলটা যে অনেক বড়, বুঝতে পেরেছিস? তা বেশ তো, টাকা যাক, সমস্যা নেই, তবুও ভালো মানের মাংস তো পাবো, আর এই নাও টাকা। এরপর টোনা মাংস নিয়ে চলে যায়। যোগ্যকাক এভাবেই প্রতিদিন তার পাম্প মেশিন দিয়ে ছাগলকে বড় করতে থাকে আর মাংসের মধ্যে ইঞ্জেকশন দিয়ে পানি ঢুকিয়ে সেসব মাংসের ওজন বাড়াতো আর সেসব মাংস তার দোকানে বিক্রি করত। পাখিরা এসবের কিছুই বুঝতে পারতো না। এভাবেই দিন কাটতে থাকে। যোগ্যকাকের লোভ দিন দিন বাড়তেই থাকে। আরে বা, এই পাম্প মেশিনের সাহায্যে আমি তো অনেক লাভবান হচ্ছি। না না, এবার আমি ছাগলকে পাম্প মেশিন দিয়ে হাওয়া দিব, আর ইনজেকশন দিয়ে বেশি বেশি পানি ঢুকিয়ে মাংসের অনেক ওজন করব। তাহলে অনেক মাংস পাবো আমি, আর বারবার ছাগলকে হাওয়া দিতে হবে না। একেবারে আমি 20 কেজি মাংস পেয়ে যাচ্ছি, আমি এভাবেই তো অনেক বড় লোক হব। এভাবে যোগ্যকাক তার দোকানের পাশে একটা ছাগলকে পাম্প মেশিন দিয়ে হাওয়া দিচ্ছিল আর এসব ঘটনা আড়াল থেকে টোনা দেখতে পায়। আর টোনা বলে ওঠে, আরে যোগ্য দাদা এসব কি করছে? তার মানে যোগ্য দাদা এতদিন আমাদের বোকা বানিয়েছে? তার মানে যোগ্য দাদা ছাগলকে এইভাবে হাওয়া আর ইঞ্জেকশনের মাধ্যমে জল দিয়ে মাংসের ওজন বাড়ায় আর সেগুলো আমাদের খাওয়ায়? ভালো মানের খাসির মাংস হিসেবে চড়া দামে আমাদের কাছে বিক্রি করে। এগুলো মাংস খেলে তো আমরা অসুস্থ হয়ে পড়ব। না না, এক্ষুনি বনের সবাইকে ডেকে আনতে হবে। এই বলে টোনা বনের সবাইকে ডেকে আনে আর বনের সবাই যোগ্যকাকের কাণ্ড দেখতে থাকে। এদিকে যোগ্যকাক ছাগলটাকে পাম্প মেশিন দিয়ে হাওয়া দিতে দিতে এত বড় করে ফেলে যে পাম্প মেশিন বাস্ট হয়ে আগুন লেগে যায় আর সেই সাথে যোগ্যকাক আর তার দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসব দেখে টোনা বলে, বেশ হয়েছে, তোর মতো লোভী কষায়ের এমনটাই হওয়া উচিত ছিল। দেখেছ সবাই, দেখেছ, ঈশ্বর নিজেই যোগ্য দাদার লোভের শাস্তি দিয়েছে। তো বন্ধুরা, আমাদের এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে আমাদের লোভ করা একদম উচিত নয়। লোককথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু, তাই আমাদের উচিত সবসময় সৎপথে থাকা। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।